হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো চলো, আজকে কোনো কাজকর্মের বেশি ব্লগ নিয়ে আসেনি। তো দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেয়েকে স্কুলে নিয়ে যাব। তো তোমাদের দাদা ভাই আজকে স্কুলে দিয়ে আসছে, তো চলো যাওয়া যাক। তারপর দেখো, টোটোতে বসে পড়েছি। তো এটা হচ্ছে আসার সময়কার ভিডিও বন্ধুরা। তো শোনো, আমার চিপস খাবে বলছিল, একটা প্যাকেটে চিপস কিনেছি, এখনো দিদিটা পাশে বসে রয়েছে। তো আমি বললাম, মাম্মা ওকেও দিয়ে দিয়ে দুজনে মিলে খাও। তারপর শোনো, মা আবার বের করে দিল। দেখো তো কি বলো তো, আমরাও তো গরিব মানুষ বন্ধুরা, সবসময় মানে অনেক টাকা থাকে না যে সাথে যারা থাকবে সবাইকে এক প্যাকেট করে কিনে দেব। তো শোনো, আমাকে বলি যে সাথে থাকবে তার সঙ্গে তুমি যেটাই খাও একটু শেয়ার করে খেও। আর এখানে দেখো একটা মন্দির বলো তো, চলো। তারপর টোটোতে করে বাড়িতে এসে দেখো কি অবস্থা, মুখ চোখের। আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল, যেহেতু রৌদ্র দিচ্ছে। তারপর ভাত বসিয়ে দিয়েছি দেখো একটাতে, আর একটাতে মাছ ভাজি হচ্ছে। তো আজকে আর কি রান্না করলাম তো সেটা আর কিছুই শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে। তো বেরিয়ে পড়েছি দেখো, বাড়ির কাজকর্ম সেরে চান ফান করে আবারও বেরিয়ে পড়েছি শোনো আমাকে নিয়ে। তো আমাদের এখানে বলে দুয়ারে সরকার বসেছে আমাদের এখানটাতে, তো আমি ভাবলাম কি চলো যাই মেয়েকে নিয়ে, একটু কাজ আছে। তো যে কাজটার জন্য গেলাম সেটা হচ্ছে কি বলতো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার। তো দেখো সবুজ ধান মানে ধান ক্ষেত দেখিয়ে দেখিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। তো তারপর এটা বাড়ি আসার ভিডিও, ওখানে তো কোনো কাজ হলো না, তো এনে খাবার দিছি, দুই ভাই বোন মিলে খেলো। তো চলো এগুলো নিয়ে এখন আমি বাড়িতে ঢুকে পড়ি। তো এটা বলে বাটিতে ঢেলে খাবে, তো এর জন্য বাটিতে ঢেলে দিয়েছি। তো গেছিলাম বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে, তো এখনও বয়স হয়নি, 2 বছর পরে যেতে বলছে। তো টাকাটা পেলে পরে 500 পাই, 1000 পাই মাসে, তবু কিছু কাজে লাগতো, যেহেতু আমরা গরিব মানুষ তোমরা জানোই বন্ধুরা। তো 1000 টাকা পেলেও অনেক, 500 টাকা পেলেও অনেক, তাই না বলো? তো তারপরে ঘরে চলে এসেছি দেখো, আর দুজনে মিলে ছাদের তলে বসে খাচ্ছে, যেই খাবারটা দিলাম। তো এখন আবার ড্রেস চেঞ্জ করতে হবে, তার আগে দেখলাম যে ওরা বসে আছে ওখানটাতে, প্রচুর বালি লাগছিল বারান্দাটা। আমি ভাবলাম যে না, ওরা বসে খেলা করছে, তো এই পাশটাতেও কখন বসে বসে চলে আসবে, বাচ্চা মানুষ তো এরকমই। তো তার জন্য একটু ড্রেসটা চেঞ্জ না করে আগে ছাদ দিয়ে নিলাম বারান্দাটা, আর ওরা খেলতে থাকুক। আর কি বলবো বন্ধুরা, কাজ তো হলো না বললামই, এখনো বলে বয়সই হয়নি। তো মেয়ে বড় হয়ে গেছে, তো এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, ভালো লাগছে না। সবাই পায়, তো আমার বাড়ির আশেপাশে সবাই পায়, তো যতটুকুই পাওয়া যাক ওটাই আমাদের জন্য লক্ষ্মী, তাই না বলো? তো কি করা যাবে, হলো না, যখন থাক যখন হবে তখনই যেতে হবে। তারপর ওদের খাবারটা খাওয়া শেষ হলো, ওরা হাত ধুবে, জল খাবে। তো আমি ওখানে দাঁড়িয়ে ডাকছিলাম, ওঠো আসো জল নাও। তো দেখো আমি বলছি, ওদিকটাতে গিয়ে হাতটা ধো আর জল খাও। তো তারপর আবারও তোমাদের সামনে একটুখানি আসলাম আমার সুন্দর মুখটাকে দেখাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আমার ছোট্ট একটা ব্লগ, তো তোমরা দেখতে থাকো, যে কোনো কাজকর্মের ব্লগ নিয়ে আসিনি, তো এই ব্লগটাই তোমরা দেখতে থাকো। তো চলো ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছো। তারপর চলো একটু আমার রুমটাকে দেখিয়ে দেই। তো দেখো বন্ধুরা, বিছানাটা গুছিয়ে রেখেছি, সব কিছু মোটামুটি গোছানো আছে, কাজকর্মগুলো অফ ক্যামেরাতেই করা হলো, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে যাব, মানে এর জন্য তাড়াহুড়ো করে করেছি। কিন্তু কি বলতো, কপালে তো লক্ষ্মীর ভাণ্ডার নেই, জমা দিতে গেলেই কি আর হবে? তারপর ওই যে ওরা বলে সাবান দিয়ে হাত ধোবে, দুই ভাই বোনকে সাবানটা পেরে দিতে গেলাম। আমি ড্রেসটা চেঞ্জ করার জন্য ঘরে ঢুকলাম, তো এত চেঁচাচ্ছে মা, গিয়ে শোনো আমার ডাকছে, মা আসো সাবান পেরে দিয়ে যাও। তো আগে সাবানটাই পেরে দিয়ে নিলাম, তারপর দেখো আমি মুখটা একটু জল দিয়ে নিলাম, দেখে বুঝতেই পারছো। তো চলো ওখানে গিয়ে শোনো, মা কিছু খাবার কিনলো, খেলো। তো এই যে দেখো একটা কিছু একটা ভরেছিল, তো সেটা মুছে ফেললাম। তারপর আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তো এখন আমি চুলটাকে একটু বাড়িতে মানে যেভাবে বেঁধে থাকি ওইভাবে বাঁধি। তো টাইট করে বেঁধে রাখলে না প্রচুর ব্যথা করে, মানে মাথাটা চুলে টান পড়ে না, তো এটাই হচ্ছে ঘটনা। তো
জলও এখন খেতে হবে, খিদে পেয়ে গেছে। তারপরে দেখো তিনজনে মিলে খেলা করছে, তো বাদুরের খুব উৎপাত বলে আমি ভাত একটু সবজি ছিল ওই দেখো ফ্রিজের ভিতরে রেখে ফ্রিজটাকে বন্ধ করে রেখে গেছিলাম, মানে তারা দেখো সামনে ছাতা দিয়ে কি সুন্দর খেলা করছিল দুই বেগুনে। তো ভাত আর সবজিটা বের করে নিচ্ছি, খেতে হবে আর মেয়েকেও খাওয়াতে হবে। তো পরে আবার বিকেলে পড়া আছে ওর, তো তারপর দেখো খেতে বসে গেছি। এটা কিন্তু অনেকটাক্ষণ পরে জানো, তার আগে আমি কিছু কাজ ছিল সেগুলো করেছি। আর দেখো মেয়ে এখন না কি খাওয়ানোর জন্য ডাক ভাত খেতে ডাকছে বলে কান্না করছে, একদম কিছু দিয়েই ভাত খাওয়াতে পারি না জানো, এটা একটা বড় সমস্যা। তো কান্না করে করে ভাত খাচ্ছে, ভালো করে বলছিলাম বাবাই কান্না করো না হেনা তেনা। তারপর দেখো কি সুন্দর রাস্তা, হাই রোড, তো এটা হচ্ছে স্কুল যাওয়ার সময়কার ভিডিও। তারপর চলে এসেছি দেখো মাছ, তো লবণ হলুদ মাখাতে হবে, নুন হলুদ, তো চলো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেই সুন্দর করে। দেখো কত সুন্দর কালার এসেছে না, দেখে কতটা ভালো লাগছে। মাছের পিচগুলো আজকে বড় বড়, এটা রুই মাছ তোমাদের দাদাভাই এনেছে, আধা কিলো মনে হচ্ছে এখানে, তাই না বলো? তারপর দেখো বন্ধুরা এখানে কটা পিস রয়েছে, তিনটে তিনটে ছটা, তো চলো মাছগুলোকে ভেজে নিয়ে আগে দিলাম চারটা, পরে আবার দুটো দিতে হবে, নাহলে আমার এই ছোট্ট কড়াইতে হবে না তোমরা জানোই তো। দেখো কি সুন্দর তেলের মধ্যে ভাজছি, ভালো লাগছে দেখতে। এরকম মাছ ভাজা হলে পরে এক থাল ভাত খাওয়া যায় যারা ভালোবাসে, তো আমি তো এখন বড় মাছটা কমই খাচ্ছি, না খাচ্ছি বললেই চলে, বেশি খাচ্ছি না যেহেতু বরফের মাছ খাওয়া বারণ। তো এটাই হচ্ছে কথা বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার করে। পরে এই দু পিস মাছও ভেজে নিচ্ছি, আর হচ্ছে টাকা কী বলে টাকার সন্ধানে গিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করতে, তো হলো না, কি করব বলো, কপালে নেই, বয়স হচ্ছে না বলে। তো তারপর এটা দেখো এখানে পেঁয়াজ জিরে আর কি বলে কি বেটেছি কাঁচা লঙ্কা, তারপর হলুদ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি হালকা, দিয়ে এটাকে লবণ দিয়ে একটু ম্যারিনেট করলাম। তো তারপর দেখো এখানে সবজি, স্কুলে যে যাওয়া হয়েছিল তো সবজি কেনা হচ্ছিল। তারপরে হচ্ছে একদম ঘর ছাদ দেওয়া শেষ, বারান্দা ছাদ দিচ্ছি, বারান্দা বলে সরি সিঁড়িগুলো ছাদ দিচ্ছি। ভিডিওটা শেষ করলাম এখানে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো ভালো থেকো, সুস্থ।